नमस्कार बंधुरा, आमार चैनेले तोमादेर स्वागत। आज आमी शेयर करब तेलापिया माछेर झाल। तबे ए रेसिपिटी एकदम अन्य रकम, आशा करी तोमादेर भालो लागबे। एटा एकघेयेमि रान्नार थेके एकटू आलादा रकम, ताई आमी बंधुदेर काछे अनुरोध राखब स्किप ना करे भिडियोटा देखते थाको। प्रथमे माछटाके धुए बेछे लवण आर हलुद माखिये राखते हबे। तेलापिया माछेर झाल बानाबो बोले एकटा मीडियम साइजेर पेंयाज कुचिये निएछि आदा रसुन आर काँचा लंका। आदा रसुन काँचा लंका दिए एकटा पेस्ट बानिये नेब। एर मध्ये एड करब हाफ टीस्पून जिरे गुड़ो आर हाफ टीस्पून धने गुड़ो। एरपरे भालो करे मिशिए नेब। कड़ाए फोर टेबल स्पून मतन सर्षे तेल दिए तेल गरम हो गए। एरपर माछगुलो के भेजे नेब। মাছ ভাজা কমপ্লিট। ওই তেলের মধ্যে দুটো ছোট এলাচ আর ছোট ছোট দু টুকরো দারুচিনি ফোড়নে দিলাম। এরপর কুচানো পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। পেঁয়াজে হালকা বাদামি রং ধরেছে, এই পর্যায়ে এসে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম যাতে কালারটা আরো ভালো আসে। পেঁয়াজে একদম বাদামি রং ধরে গেছে। এরপরে आदा काँचा लंका रसुन एवं जिरे धने गुड़ो दिए जे पेस्टा बनिए पेस्टी दिए कषिए नेब। जतक्षण ना काँचा मसलार गंधगुलो जाए ततक्षण कषिए जेते हबे। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম এক টিস্পুন মতন হলুদ গুঁড়ো। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এরপর গ্রাইন্ডার পটের মধ্যে নেব রোস্টেড চীনা বাদাম আর হাফ টিস্পুন মতন কালো সর্ষে আর
এক টিস্পুন মতন চারমগজ। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবং এই পর্যায়ে এসে পেস্টটি দিয়ে দিলাম। এরপর আবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। যেহেতু রেসিপিটিতে সর্ষে দেওয়া আছে তাই এটা বেশিক্ষণ ধরে আর রান্না করব না, তাহলে কিন্তু তেঁতো হয়ে যায়। এই পর্যায়ে এসে অল্প পরিমাণ জল অ্যাড করব। তোমরা তোমাদের গ্রেভি অনুযায়ী জলটা অ্যাড করো। ঝোল ফুটে গেছে, এই পর্যায়ে এসে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। ঝোলটা হালকা ফুটে এসছে, এই পর্যায়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার যেহেতু একটা স্ট্রং ফ্লেভার থাকে সেই জন্য এটা মিডিয়াম আঁচে 2 মিনিট মতন ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নিতে হবে। এরপর সাদা ভাতে সার্ভ করতে হবে গরম গরম তেলাপিয়া মাছের ঝাল।